নমস্কার বন্ধুরা সবাইকে জানাই আপনাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেলে স্বাগত আপনারা কিন্তু অলরেডি জেনে গেছেন যে দু সালের শুরুর দিকেই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে দশ হাজার পদের নিয়োগ সংক্রান্ত একটি নতুন করে কর্মসূচি রাজ্য সরকার এই মুহূর্তে গ্রহণ করেছে এবং সেই দশ হাজার পদের জন্য আবেদন করতে আপনাদের কি করতে হবে বা কিভাবে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তার বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তাই কাইন্ডলি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন শুরুতে বলে রাখি কর্মদিশা নামে একটি অ্যাপ অ্যাপ্লিকেশন রয়েছে এই মুহূর্তে যা উৎকর্ষ বাংলা বা পিভিএসএসটির আন্ডারে এবং এই মুহূর্তে কিন্তু এই কর্মদিশা অ্যাপ্লিকেশনটির মধ্যে বা এই ওয়েবসাইটটির মধ্যে আপনাদের নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে যেখানে নিজেদের মোবাইল নাম্বার এবং নিজেদের ডেট অফ বার্থ দিয়ে একটি ওটিপি নিজেদের মোবাইলে সেন্ড করবেন যেইমাত্র ওটিপিটি আপনাদের মোবাইলে চলে আসবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা সবার প্রথমে নিজেদের মোবাইলে সেই ওটিপিটি দেবেন এবং ওটিপি যাচাই করুন এই অপশানটিতে ক্লিক করবেন যেইমাত্র আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু একটি নতুন করে পেজ খুলে যাবে যে পেজের মধ্যে আপনাদের সমস্ত ডিটেলসগুলো ফিল করতে হবে কিভাবে আপনারা ফিল করবেন সে বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো সবার প্রথমে নিজেদের নাম লিখবেন দেন আপনাদের পদবি বা টাইটেল লিখবেন আপনাদের যোগ্যতা এখানে একটি ড্রপডাউন মেনু আছে এখানে গিয়ে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে একাধিক অপশান চলে আসবে যেখানে বিলো ফাই ফিফথ স্ট্যান্ডার্ড থেকে শুরু করে গ্র্যাজুয়েশান স্ট্যান্ডার্ড পর্যন্ত আপনাদের কাছে এই মুহূর্তে যে এডুকেশন কোয়ালিফিকেশান অ্যাভেলেবেল রয়েছে সেটা অবশ্যই দেবেন নেক্সট যেটা রয়েছে আপনাদের সেক্স বা লিঙ্গ যেখানে মেল ফিমেল এবং আদার্স অপশান আপনারা পেয়ে যাবেন আপনাদের পিনকোড দেবেন আপনাদের গ্রামের নাম দেবেন আপনাদের জেলা এবং তার নিচে ইমেল আইডি এবং ফোন নাম্বার ডেট অফ বার্থ দিয়ে আপনারা সবার প্রথমে কিন্তু সেভ অপশানে গিয়ে ক্লিক করবেন আপনারা এখানে সেভ বলে একটি অপশান পেয়ে যাবেন এই সেভ করুন অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সমস্ত ডেটাগুলো কিন্তু কর্মবন্ধু যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেখানে গিয়ে স্টোর হয়ে যাবে এরপরে যেইমাত্র আপনারা সেভ অপশানে ক্লিক করবেন আপনাদের সমস্ত ডেটাগুলো সেভ হয়ে যাবে এবং এখানে একটি ভিডিও প্লে হবে আপনারা চাইলে পরে ভিডিওটি দেখতে পারেন যেখানে আপনাদের সঙ্গে একটি গেম খেলা হবে এবং গেম খেলার ওপরে কিন্তু বেশ করে আপনাদেরকে একটি সার্টিফিকেট প্রোভাইড করা হবে তো এই মুহূর্তের কাজ কি বোঝা যাচ্ছে না তবে আপনারা কিন্তু অবশ্যই এই গেমটিকে অবশ্যই খেলবেন এবং সেই ক্ষেত্রে আপনার যা স্কোর এবং আপনাদের যে রিপোর্ট কার্ডটি দেবে সেটার কিন্তু প্রিন্ট আউট অবশ্যই রেখে দেবেন তো এখানে কি আপনারা কী করবেন যে সিম্পলি এবার গেমটি শুরু করা যাক এই অপশানে ক্লিক করবেন যেখানে কি আপনাদেরকে সবার প্রথমে একটি নির্দেশিকা দেখানো হবে যেখানে বলে দেওয়া হচ্ছে যে গেমের নির্দেশিকাগুলো ভিডিওর মধ্যে দেওয়া আছে তো সেই ক্ষেত্রে আপনারা নিশ্চিত কিনা এই ভিডিওটি দেখেছেন হ্যাঁ বা না উত্তরে দিতে পারেন যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে হ্যাঁ যদি না দেখে থাকেন তাহলে না উত্তর দেবেন তো নেক্সট যেটা রয়েছে এখানে আবারও একটি নতুন করে প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি কি এটা করতে পছন্দ করেন যেখানে একটি ছবি দেওয়া আছে সেই ছবিটিকে বুঝ দেখে আপনাদেরকে ব্যাপারটা বুঝতে হবে এবং তার বিশেষে কিন্তু আপনারা হ্যাঁ না হয়তো যে কোনো একটি অপশানে ক্লিক করবেন নেক্সট যেটা রয়েছে আপনাদের আবারও একটি নতুন করে ছবি দেখানো হচ্ছে এবং সেখানে কিন্তু আপনাদের প্রেফারেন্স জানতে চাওয়া হচ্ছে এবং সেখানে হ্যাঁ না হয়তো অপশানগুলোর মধ্যে থেকে যে কোনো একটাতে ক্লিক করবেন নেক্সট যেটা রয়েছে আপনাদেরকে আবারও একটি অপশান দেখানো হচ্ছে অর্থাৎ একটি ছবি দেখানো হচ্ছে এবং তিনটি অপশান আছে আপনাদের পছন্দ যে কোনো অপশানে ক্লিক করবেন নেক্সট যেটা রয়েছে সেই অপশানটিতে আপনারা চাইলে পরে অবশ্যই কিন্তু ছবি দেখে ডিসিশান নিয়ে হ্যাঁ না বা হয়তো যে কোনো একটাতে ক্লিক করবেন এবং আবারও আপনাদেরকে নতুন করে ছবি দেখানো হবে এবং প্রত্যেকটি ছবিতে আপনারা যা যা কাজ দেখছেন সেই সমস্ত কাজগুলোর ওপরে আপনাদের যা পছন্দ বা যা ওপিনিয়ন সেগুলোকেই কিন্তু আপনারা অবশ্যই এক্ষেত্রে সিলেক্ট করবেন তো এইভাবে কিন্তু আপনারা একাধিক ছবি দেখতে পাবেন এবং প্রত্যেকটি ছবির বিশেষে বেসিসেই কিন্তু আপনাদেরকে ওপিনিয়ন প্রোভাইড করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন একটার পর একটা ছবি কিন্তু এখানে আসছে যেখান থেকে ওভারঅল আমার যেটা মনে হচ্ছে যে আপনাদের প্রেফারেন্সেসগুলো দেখা হচ্ছে বা বোঝার চেষ্টা করা হচ্ছে যে আপনারা কোন ধরনের কাজের জন্য নিজেদেরকে প্রেফার করেন তো এখানে কিন্তু একাধিক ইন্টেনশনালি ছবি দেখানো হচ্ছে তো আপনারা এইভাবে একটার পর একটা ক্লিক করতে থাকবেন এবং আপনাদের নিজেদের প্রেফারেন্সগুলোকে দিতে থাকবেন তো যতক্ষণ না পর্যন্ত তাদের সমস্ত রকম কাজগুলো বা সমস্ত রকম প্রেফারেন্সগুলো দেওয়ার যে অপশান সেটা শেষ হচ্ছে আপনাদেরকে কিন্তু এই গেমটাকে কন্টিনিউ করতেই হবে তো এইভাবে আপনারা কন্টিনিউ করতেই থাকবেন একাধিক ছবি দেখানোর পরে যখন আপনাদের সমস্ত রকম গেমটি খেলা শেষ হয়ে যাবে অর্থাৎ সমস্ত রকম কাজ যা এই মুহূর্তে তারা অ্যাভেলেবেল করাচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে বা আপনাদেরকে পরবর্তীতে ভোকেশনাল ট্রেনিংয়ের জন্য আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে সেই সমস্ত ছবিগুলোর বেসিসেই কিন্তু আপনাদের প্রেফারেন্সের একটা লিস্ট তারা তৈরি করে নেবে এবং সেখান থেকে আপনাদের সার্টিফিকেট বা আপনাদের যে কোয়ালিফিকেশান আছে সেই অনুযায়ী আপনাদেরকে প্রেফারেন্স দেবে তো এখানে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আবার একটি কিন্তু নতুন ইনস্ট্রাকশান দেওয়া হচ্ছে যেখানে আপনাদেরকে বলা হচ্ছে গেমটি খেলার জন্য ধন্যবাদ এবং আপনার বিষয়ে আরও জানতে সাহায্য করুন এবং এখানে গিয়ে কিন্তু আপনাদের আবার একটি শুরু করুন বলে অপশান আছে যেখানে কি আপনারা ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের সামনে আবারও বেশ কিছু ডিটেলস চলে আসবে সেই ডিটেলসগুলো আপনারা চেক করবেন যেখানে আপনাদের কাছে প্রথমে একটি প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে যে যদি আপনাদের তাকটা অগোছনা থাকে তখন কি করা হবে হ্যাঁ বা না যেখানে আপনার বিরক্ত হবেন তাক অগোছরা দেখলে পরে কিংবা বিরক্ত হবেন না যদি বিরক্ত হন তাহলে হ্যাঁতে উত্তর দেবেন না হলে পরে নতুন করে আপনারা নাতি উত্তর দিতে পারেন নেক্সট যেটা রয়েছে স্কুলের কর্মসূচি বা বিশাল কোনো সামাজিক কর্মসূচিতে কি ধরনের কাজ করতে পছন্দ করো স্পন্সারশিপের বা অ্যাকাউন্টস ও খাতা টাকা পয়সার বিষয়গুলো দেখা করতে তো ক্ষেত্রে যেটা আপনাদের প্রেফারেন্সেবল অ্যান্সার প্রেফারেবল অ্যান্সার সেটাই কিন্তু আপনারা এক্ষেত্রে অবশ্যই দেবেন নেক্সট যেটা রয়েছে পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর লেখার পরে তুমি কী করো ওগুলোকে মিলিয়ে দেখো না জমা দিয়ে দাও আপনারা যেটা করে থাকেন সেটাই কিন্তু অবশ্যই দেবেন আপনার সঠিক সঠিক প্রশংসা আপনার জন্য সঠিক প্রশংসা কি হবে আপনি একটি ব্যবহারিক ব্যক্তি আপনি একটি বুদ্ধিমান ব্যক্তি তোমার নিজের ক্ষেত্রে তুমি নিজেকে অ্যাসেসমেন্ট করার পর যেটা বোঝো সেটার ওপরেই কিন্তু ক্লিক করবে নেক্সট এটা রয়েছে তুমি কী পছন্দ করো নিজের সিদ্ধান্ত নিতে নাকি অন্য কোনো লোক তোমার ওই সিদ্ধান্ত নিক সেটার ওপরে তুমি যেটা পছন্দ করো সেটাই কিন্তু দেবে পার্টিতে তুমি কি করতে পছন্দ করো পরিচালনা করতে না ভালো করে সাজগোজ করতে এবং উপভোগ করতে যেটা তুমি পছন্দ করো সেটাই দেবে নেক্সট যেটা রয়েছে বন্ধুদের সাথে কোথাও ঘুরতে গেলে তখন যাওয়ার সময় তুমি কি করতে পছন্দ করো তুমি যেটা পছন্দ করো সেটাই কিন্তু অবশ্যই তুমি এক্ষেত্রে দেবে নেক্সট যে প্রশ্নগুলো রয়েছে এইভাবে একাধিক প্রশ্নের অ্যান্সার দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে চলে আসবে একটি সার্টিফিকেট যেখানে দেখতেই পাচ্ছেন যে এখানে একটি সার্টিফিকেট রয়েছে এবং এখানে কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছে যে এখানে দেখুন আপনাদের উত্তরের ভিত্তিতে আপনাদেরকে একটি কোড দেওয়া হচ্ছে এই কোডটা পরবর্তীতে কোনো কাজে লাগবে কিনা এই মুহূর্তে তা বোঝা যাচ্ছে না তবে আপনারা কিন্তু অবশ্যই এই পুরো জিনিসটাকে ভালো করে সেভ করে রাখবেন যেখানে কিন্তু ইসিআর ফুল ফর্ম কী এন্টারপ্রাইজিং সি ফর কনভেনশনাল আর ফর রিয়েলিস্টিক অর্থাৎ আপনাদেরকে কিভাবে বা আমাকে কিভাবে তারা বা এই ওয়েবসাইটটি অ্যাসেস করেছে তার বেসিসে কিন্তু আমাকে এই সমস্ত ডিটেলসগুলো তারা প্রোভাইড করছে যার নিচে কিন্তু আরও একটি গ্রাফ রয়েছে এবং এখানে গিয়ে কিন্তু আপনারা ক্লিক করলে পরেই আপনাদের এখানে একটি নতুন করে মেসেজ দেখাবে আপনার ব্যক্তিত্বের সমকক্ষ কেরিয়ার ইন্টারেস্ট সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন অর্থাৎ এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে কী দেওয়া হচ্ছে যে আশা করছি আপনি কেরিয়ার রিপোর্ট ভিডিওটি দেখেছেন হ্যাঁ বা না তো অপশন যেটা রয়েছে সেটা ক্লিক করবেন যদি দেখে থাকেন হ্যাঁ না দেখা থাকলে না নেক্সট যেটা রয়েছে যে আপনার এখানে কিন্তু রিপোর্ট ডাউনলোড অপশান পেয়ে যাবেন কাউন্সিলিংয়ের জন্য যোগাযোগ করুন আবার নতুন করে খেলুন এই ধরনের অপশন পেয়ে যাবেন তো এখানে গিয়ে রিপোর্টটিকে ডাউনলোড করে নেবেন যেটা পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে আপনারা চাইলে পরে এখান থেকে কাউন্সিলিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন এবং যে কোনো ধরনের যদি জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু আপনাদের ওখানে একটি টোল ফ্রি নাম্বার দেওয়া আছে সেই টোল ফ্রি নাম্বারটিতে আপনারা অবশ্যই কল করতে পারেন তো এই ছিল ওভারঅল সমস্ত রকম ডিটেলস যাই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম যদি ভিডিওটি আমি আপনাদের জন্য ইনফরমেটিভ বানিয়ে তুলতে পারি তাহলে কাইন্ডলি ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখার জন্য কোনো ভিডিও